আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঢাকায় কেয়ামতের আলামত, অস্বাভাবিক ঘটনাগুলো, স্বাভাবিক হয়ে যাওয়া কেয়ামতের আলামত। আপনি ঢাকায় ঠিক তেমনটাই দেখবেন, যেগুলো অস্বাভাবিক সেগুলো আজ আমাদের চারপাশে স্বাভাবিক ঘটনা হয়ে গেছে, বিশেষ করে ঢাকা শহরে। ঢাকা শহর বেশ চিন্তার খোরাক যোগায়। দিন দিন যেন ধর্মহীন একটি শহরে রূপান্তরিত হচ্ছে এই ঢাকা শহর। সবাই যে একেবারে ধর্মহীন তা বলছি না, ভালো লোক অবশ্যই আছে। পৃথিবীর ইতিহাসে যে কয়টি রাষ্ট্রে সবচেয়ে বেশি অপকর্ম চলে, যেমন ব্রাজিল, আমেরিকা এবং এশিয়া মহাদেশের ইন্ডিয়া, এভাবে যদি হিসাব করি, আমাদের দেশে সবচেয়ে অপকর্ম যে শহরটিতে বেশি চলে তা হল রাজধানী ঢাকা। নিঃসন্দেহে এখন পৃথিবীর সবচেয়ে বড় বিপর্যয় অবস্থা চলছে। নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিকতা, ধর্মীয় জ্ঞান একদম উঠে গেছে। পৃথিবীর শুরু থেকে যতগুলো ফেতনা আমাদের এই পৃথিবীতে এসেছে, তার চেয়ে বিপর্যয়কর অবস্থা এখন বিরাজমান। সমকামিতা, পতিতাবৃত্তি, দর্শন, ফ্রি মিক্সিং, পর্নোগ্রাফির মতো মানব বিধ্বংসী ধারালো অস্ত্র আজ উম্মার যুবকদের ক্ষতবিক্ষত করে দিচ্ছে। এসব কিছু অনেক আগে থেকে মধ্যপ্রাচ্যসহ আমাদের এশিয়ার ইন্ডিয়াতে চলমান। এখন খোদ দেশের রাজধানী ঢাকাতেও এসব অহরহ ঘটছে। আজ যেন কোনোটার অভাব নেই। সমকামিতা, পতিতাবৃত্তি, দর্শন, ফ্রি মিক্সিং, সব ধরনের অপকর্ম আছে এই ঢাকা শহরে, এবং সেগুলো খুব সহজলভ্য। তালাকের শীর্ষে ঢাকা শহর এগিয়ে, পর্দা ঢাকা শহরে আইসিওতে বন্দী হয়ে গেছে। বোনেরা রাস্তায় বের তো হচ্ছেই পর্দাহীন হয়ে, তার ওপর বুকে ওড়নার কোনো লাগাম নেই, বক্ষদেশ উন্মুক্ত করে, যেন ইমান বিধ্বংসী জ্বলন্ত আঙ্গারগুলি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এই অঙ্গারগুলি বর্ষ করে দিচ্ছে ইসলাম পালন করার চেষ্টা করা উম্মার যুব সমাজকে। রাস্তায় দেখা যায় মোটর সাইকেলগুলোতে বোনেরা অবাধে চলাফেরা করছে, একজন পুরুষের পেছনে একজন মহিলা গা মাখামাখি করে বসাটা রীতিমতো ধর্মীয়ভাবে অস্বাভাবিক, কিন্তু ঢাকা শহরে তা নিতান্তই স্বাভাবিক ঘটনা। যদিও এমন ঘটনা অনেক আগ থেকেই ঘটছে, দেখে মনে হয় চলছে তো চলছেই, ধর্মীয় মূল্যবোধের ছিটেফোঁটাও তাদের মাঝে নেই। এগুলো সকলই অস্বাভাবিক ঘটনা, কিন্তু ঢাকা শহরে এগুলো স্বাভাবিক হয়ে গেছে। আর স্বাভাবিক হয়ে যাওয়া মানে কেয়ামতের আলামত। আর আমাদের দেশে এটার শীর্ষে আছে ঢাকা শহর। ফ্রি মিক্সিং, অধিকাংশ মেয়ে ওড়না ছাড়া চলাফেরা, পতিতাবৃত্তিতেও ঢাকা শহর এদেশের সবার চেয়ে এগিয়ে। যে কোনো মানুষ খুব সহজেই মনের ইচ্ছা মেটাতে পারে, যদি তার পকেটে টাকা থাকে। টাকা ছিটিয়ে দিলে সকল অপকর্ম পায়ের তলায় এসে উপস্থিত হয়। বর্তমানে তালাকের শীর্ষে আছে ঢাকা শহর, আছে সমকামিতাকে রিপ্রেজেন্ট করা কয়েকটি সংগঠন এবং তাদের কার্যক্রম, বাদ্যযন্ত্র, গান বাজনার সয়লাব ঢাকা শহর। প্রাচুর্যের উৎকর্ষতা মানুষের চোখকে বোকা বানিয়ে দিচ্ছে। এখানে কেউ হয় কোটিপতি, আবার কেউ হয় সর্বহারা। ধরুন একটা দিনদার অবিবাহিত ছেলে ঢাকা শহরে এসেছে, যেখানে ফ্রি মিক্সিং, সহজলভ্য যৌনতা, মেয়েদের বক্ষদেশ উন্মুক্ত করে অবাধ চলাফেরা, পোশাক পরিচ্ছদ পরার পরে উলঙ্গ নারীরা, মাদকতা, প্রযুক্তির উৎকর্ষতা, পর্নোগ্রাফি, ছেলেমেয়ের অবাধ চলাফেরা, এত কিছু থাকার পরেও ওই শহরে একজন প্র্যাকটিসিং ইসলাম পালন করা তরুণ যুবকের জন্য কতটুকু নিরাপদ, আপনাদের কাছে প্রশ্ন রইল। এটা শুধু ঢাকা শহরের কথা বললাম, কিন্তু বিশ্বের অবস্থা এটার চেয়েও কয়েকগুণ বেশি খারাপ। অতএব বলার অপেক্ষা রাখে না, আমরা বেশ কিছু শক্তিশালী ভূমিকম্পর অপেক্ষায় আছি, যে ভূমিকম্প তছনছ করে দেবে প্রাচুর্যের জৌলস এবং উন্মাদনার নষ্ট ভ্রষ্ট উম্মাদ মানুষদের, যাদের ইতোমধ্যেই অন্তরে মোহর পড়ে গেছে।
ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আজাব এ উম্মতের মাঝে ঘনিয়ে আসবে। একজন মুসলিম ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখন এসব আজাব সংগঠিত হবে? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ হবে। জামে তিরমিজি। আমরা কয়েকটি শক্তিশালী সিরিজ ভূমিকম্পের নিকটবর্তী সময়ে অবস্থান করছি, যা ধ্বংস করে দেবে পৃথিবীর সাম্রাজ্যবাদী অশ্লীল নগরীকে। ঢাকা কিংবা নয়াদিল্লি কিংবা যুক্তরাষ্ট্র কোনো জায়গায় বাকি থাকবে না। উদ্ধার কাজ চলমান অবস্থায় আবারও ভূকম্পন হবে, এমন হৃদয় বিদারক ঘটনার অপেক্ষায় বিশ্বের কোটি কোটি মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে মাস্ক, খাসফ, কাজফ ঘটবে। মাস্ক হলো তাই যা অন্তরকে বিকৃত করে দেয়, খাসফ মানে ভূপৃষ্ঠে ফাটল ধরবে এবং তা অনেক মানুষকে গ্রাস করে নেবে, আর কাজফ হলো আকাশ থেকে প্রস্তর বৃষ্টি হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কখন এসব সংগঠিত হবে? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এসব ঘটবে যখন কায়নাত আর মাজিফ ঘটবে। কায়নাত হলো বিনোদনকারী আর সঙ্গীত শিল্পীরা যারা হারামের দিকে অনুপ্রাণিত করে, আর মাজিফ হলো শয়তানের বাদ্যযন্ত্র। আল্লামা ইবনুল কাইম রহমতুল্লাহি আলাই বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে যেসব বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তার মধ্যে গান বাদ্যই সেরা, এজন্যই একে ইবলিশের আওয়াজ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে। সহি বুখারি। সঙ্গীত আর বাদ্যযন্ত্র হলো নিফাকের উৎস, যা ব্যভিচারের প্রেরণা দেয়, মস্তিষ্কের ওপর আবরণ ফেলে দেয়, যা আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, কুরআনের প্রতি অনীহা সৃষ্টি আর আখিরাতের চিন্তা নষ্ট করে দেয়। এ তো গেল সঙ্গীত নিয়ে এত বড় সতর্কতা। চলুন দেখি, সামান্য বাঁশি, ঘণ্টি এসব নিয়ে ইসলাম কি বলে। একবার চলার পথে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁশির আওয়াজ শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি দুই কানে আঙ্গুল দিলেন। কিছু দূর গিয়ে তার সঙ্গীকে জিজ্ঞেস করলেন, হে নাফে, এখনো কি আওয়াজ শুনছ? আমি বললাম, হ্যাঁ। অতঃপর আমি যখন বললাম, এখন আর আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কান থেকে আঙুল সরালেন এবং বললেন, একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলার পথে বাঁশির আওয়াজ শুনে এমনই করেছিলেন। মুসনাদে আহমদ। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট নূপুর পরে কোনো এক বালিকা আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খবরদার, তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহি আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘণ্টি, বাজা, ঘুঙুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। সহি মুসলিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পরিবর্তন করে তা পান করবে, আর তাদের মাথার ওপর বাদ্যযন্ত্র ও গায়িকা রমণীদের গান বাজতে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ধসিয়ে দেবেন। ইবনে মাজা। মাথার ওপর বাদ্যযন্ত্র আর গান, যা আমাদের আজকের হেডফোন। অথচ বলে গেছেন 1400 বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সিরিয়া একটি পবিত্র ভূমি, এর ইতিহাস বিস্তৃত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম অঞ্চলের মানুষের জন্য দোয়া করে গেছেন এবং করে গেছেন কিছু ভবিষ্যৎবাণী। ইসলামের ইতিহাসে শাম একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। কেয়ামতের আগ মুহূর্তে শাম কেন্দ্রিক ঘটনা ঘটবে, কিছু বড় বড় ঘটনা। আবদুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
হে ইবনে হাওয়ালা, তুমি যখন দেখতে পাবে যে খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে, তখন মনে করবে যে কেয়ামত পূর্ববর্তী ভূমিকম্প এবং ঐতিহাসিক বিপর্যয় ও বড় বড় ঘটনাবলী প্রকাশের সময় নিকটবর্তী হয়ে গেছে। আমার এই দুই হাত তোমার মাথার যত কাছাকাছি, তখন কেয়ামত তার চেয়েও নিকটবর্তী হয়ে যাবে। মুসনাদে আহমদ। খেলাফত এখন পবিত্র ভূমিতে মানে সিরিয়া, তারপর ফিলিস্তিনে অবতরণ, আর এই ফিতনা চূড়ান্ত বয়ে আনবে ভূমিকম্প ও ফিতনা ফ্যাসাদ আর শয়তানের শিং। এখানে শয়তানের শিং মানে দাজ্জালকে বোঝানো হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমাদের শামে ও ইয়েমেনে বরকত দান করুন। লোকেরা বলল, আমাদের নজদের। তিনি পুনরায় বললেন, হে আল্লাহ, আমাদের শাম দেশে ও ইয়ামেনে বরকত দান করুন। লোকেরা আবারও বলল, আমাদের নজদের। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, সেখানে তো রয়েছে ভূমিকম্প ও ফিতনা ফাসাদ, আর শয়তানের শিং সেখান থেকেই বের হবে। সহি বুখারি। হযরত সুলাইমান ইবনে হাতেব হিমারি রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, একজন লোক প্রায় 40 বছর হতে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনে আসছে যে তিনি বলেন, যখন ফিলিস্তিন দেশে ফিতনা ব্যাপক আকার ধারণ করবে, তখন কূপ বা কলসিতে পানি গড়িয়ে পড়ার মতো শাম অঞ্চলের দিকে বিভিন্ন ধরনের ফিতনা ধেয়ে আসবে, অতঃপর তাদের সামনে সব কিছু উন্মোচন হয়ে যাবে, অথচ তখন তোমরা খুবই লজ্জিত ও নগণ্য জাতি হবে। হযরত কাব রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, প্রতিটি ফিতনা প্রাথমিক অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা শাম দেশে প্রকাশ হবে না। যখনই শাম দেশে ওই ফিতনা দেখা দেবে, তখন বুঝতে হবে সেটা চূড়ান্ত রূপ নিয়েছে। বিশিষ্ট সাহাবি হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, প্রত্যেক ফিতনাই বড় কঠিন এবং সেই ফিতনাই একদিন প্রকাশ পাবে শাম নামক দেশটিতে। আর যখন ওই শাম দেশে ফিতনার উদ্ভব হবে, তখনই চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।